হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ডায়নাহোস্টে ডোমেন কিভাবে রিনিউ করতে হয় এবং রিনিউ করতে গেলে যে যে সমস্যার সম্মুখীন হবেন, তখন একটা টিকিট কাটতে হয়, সেই টিকিটটা কিভাবে কাটতে হয় সেটাও আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট টেনশন পর। তো দেখুন, আমার যে সমস্যাটা, যে ডোমেন রিনিউ করতে গেলে আমি অনেক সমস্যায় পড়েছি, ঠিক সেটাই আমি একটা স্ক্রিনশট প্রথমে রাখছি, যে স্ক্রিনশটটা প্রথমে আমি তাদের কাছে দিব। সেই জন্য এই যে দেখুন, এখানে জাস্ট আপনারা একটা স্ক্রিনশট নেবেন, আমি দেখুন স্ক্রিনশট নিলাম, এই যে নিয়ে সেভে করে দেবো। এখন আমি ডায়নাহোস্টে লগ ইন করেছি। লগ ইন করার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই ডোমেন থেকে মাই ডোমেনে আসছি। এখানে আসার পর আমার যে দুটো ডোমেন আছে, একটা এই যে এক্সপায়ার হয়ে গেছে, আমি এটা চাচ্ছিও না। আমি উপরেরটা যে এডুকেশন টিউটোরিয়াল প্লেস ডট কম, এইটা এই দেখুন ট্রান্সফার ওয়ে, মানে এটা ডেট কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আজকে 5/3/2023, কিন্তু এইখানে আর 4 দিন পরে এটা জাস্ট বাদ হয়ে যাবে, আবার নতুন করে রিনিউ করতে হবে। আমি চাচ্ছি যে 3-4 দিন আগে এইটা রিনিউ করতে। তো দেখুন এখানে আমার কিন্তু অপশন নাই, এখানে কোনো অপশন নাই, এই যে রিনিউ করার যে একটা অপশন থাকে, কিন্তু এখানে আমি অনেক খুঁজছি কিন্তু কোথাও কিন্তু খুঁজে পাচ্ছি না। তখন আপনারা কি করবেন, দেখুন এখানে করলাম এই যে বাম পাশের নিচে চ্যাট উইল লাইভ উইথ অ্যান, ওইখানে চ্যাট করার পরে উনিরা বললো যে একটা আপনি টিকিট কাটেন, এবং টিকিট কাটলে আপনাদের আমাদের এখানে লোক আছে, তারাই আপনার সমস্ত কিছু এখান থেকে তারা করে দিবে। আমি বললাম যে টিকিট কিভাবে কাটতে হয়, তা আমাকে বললো, আমি সেই জন্য আপনাদের উদ্দেশ্যে এটা ভিডিওতেও অ্যাড করে দিলাম, আপনাদেরও যাতে সাহায্য হয় শুধুমাত্র সেই জন্যে। তো দেখুন আমি ওপেনে ক্লিক করলাম, এই যে ওপেন টিকিট এইখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে চলে আসবে এটা। তো ওপেন টিকিট করার পর এখানে কয়েকটা আইটেম পাবেন, সেলস আপনার কোন সমস্যাটা কী ঠিক সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। যেমন আমার সমস্যাটা হচ্ছে ডোমেন রিনিউ করতে হবে। তো দেখুন ডোমেন রিনিউ করতে গেলে এখানে কিন্তু কোনো অপশন নাই, এখানে সেলস আছে, বিলিং আছে, তারপরে এখানে যেগুলো আছে একটা ভিতরে নেয়। তখন আমি কী করবো, এই যে সাপোর্টে যাব, আমি সাপোর্টে যাই, এখান থেকে তাদের সাথে কথা বললেই হবে আর কি। তে আমি দেখুন এখান থেকে আমি জাস্ট কী করবো, এই সাপোর্টে ক্লিক করলাম। হ্যাঁ, সাপোর্টে ক্লিক করার পর আমার আরেকটা অপশন এখানে দিবে, তো এখানে বলেই দিচ্ছে যে এই যে ডিপার্টমেন্ট, তারপরে আর্জেন্ট না লো না হাই মিডিয়াম, তো আমি একেবারে লো না মিডিয়াম রাখবো। সাবজেক্টটা কি আমি দেবো হচ্ছে ডোমেন রিনিউ, এবং মেসেজ দিবেন হ্যাঁ আমি ডোমেন রিনিউ করব, এবং একটা ওই ডোমেনের নামটা আপনারা দিয়ে দেবেন। দেখুন আমি ওই ডোমেনের নামটাই দিচ্ছি। তারপরে দেখুন এই যে মেসেজে আপনার যে সমস্যাটা সেটা দেবেন, ডায়না রিনিউ দিলাম, তারপরে ডোমেনের নামটা দিলাম, তারপরে এখানে অ্যাটাচ দিয়ে দেবেন যে আমরা স্ক্রিনশটটা রেখেছিলাম, সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবেন। তারপরে দেওয়ার পর এখানে এই যে সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এই যে একটা সাবমিট হয়ে গেছে, একটা টিকিট নাম্বার দিয়েছে, টিকিট ক্রিয়েটেড এই যে এত নাম্বারে। এখানে যদি আপনি ক্লিক করেন এই টিকিটের আন্ডারে আপনি রিপ্লাই করতে পারবেন, তাদের সাথে কথা বলতে পারবেন, চ্যাট করতে পারবেন, অনেক সুবিধা। এই টিকিটটাতে থাকার সাথে সাথে আপনার একটা প্রমাণ থাকলো যে আপনি এদের সাথে কথা বলতে পারবেন। আচ্ছা, তারপর দেখুন আমি ডোমেনটা রিনিউ করেছি কীভাবে সেটাও দেখাচ্ছি। এখন আমি যখনই দেখুন এই যে এই
একটা টিকিট কাটা হলো, তারপরে কিন্তু আমার এই ডোমেন, দুইটা ডোমেন ছিল, একটা ডোমেন তারা দেখাচ্ছে এবং এখানে অপশনটা দিয়ে দিচ্ছে উইথ সিলেক্টেড। তখন আমি বললাম যে এই যে রিনিউ ডোমেনে, ডোমেন তো ডোমেন দেওয়ার সাথে সাথে ও দেখুন যে এখানে কিন্তু অ্যাড করে নিচ্ছি। তারপরে বলতেছে যে কয় বছরের জন্য করবে, আমি 5 বছরের জন্য করলাম। তারপরে অ্যাড টু জ্যাড, এই যে এখানে ক্লিক করার সাথে সাথে এই পাশে কিন্তু জাস্ট অ্যাড হয়ে যাচ্ছে, আপনি কত টাকা পেমেন্ট করবেন সেটি দিবেন। তারপরে এটি দেওয়ার পরে দেখুন যে ভিউ চার্ট আছে, যে এখানে এখানে ভিউ চার্ট দিবেন, এই সমস্ত কিছু এখানে লেখা যাচ্ছে 5 ইয়ার্স। আচ্ছা, তারপরে ভিউ চার্টে আমি ক্লিক করলাম, তো দেখুন ক্লিক করার সাথে সাথে এই যে অপশনে আরেকটা অপশন নিয়ে আসছে, তাই এখান থেকে চেক আউটে ক্লিক করতে দেখুন, চেক আউটে ক্লিক করার সাথে সাথে এখানে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে, এখানে দেখুন সমস্ত নাম কিছু দেখাচ্ছে। তো এইখানে আপনি পেমেন্ট ডিটেলস করতে হবে, যে পেমেন্ট ডিটেলস দেখুন এখানে নিচে পেমেন্ট ডিটেলসের ঘর দিয়ে দিচ্ছে, যে বিকাশে করবেন, হ্যাঁ এখানে টিক চিহ্ন দেবেন কোথায় কিসে করবেন। তো এই যে বিকাশে, যেহেতু আমি বিকাশে করবো সেই জন্য এই যে বিকাশে দিলাম। তারপর এখানে সব কিছু দিয়ে দিচ্ছে, এখানে দেওয়ার পর আপনারা কী করবেন যে কমপ্লিট অর্ডারে এইখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন বিকাশের অপশনটা চলে আসবে। তখন আপনি বিকাশে আপনার বিকাশ নাম্বার দিবেন এবং কত টাকা সেই টাকাটা পেমেন্ট করলেই দেখুন আপনার এই ডোমেনটা রিনিউ হয়ে যাবে। তো দেখুন এই যে কীভাবে হচ্ছে, এই যে পে নাও, এখানে প্লিজ ওয়েট করতে বলতেছে, পে নাওতে ক্লিক করার সাথে সাথে দেখুন এই বিকাশের যে লোগোটা এখানে চলে আসছে। আমি বিকাশে করবো বিধায় এই বিকাশে ক্লিক করলাম, দেখুন এই যে বিকাশের নাম্বার দিলাম, তারপরে আপনার ওই ফোনে একটা কোড যাবে, তো এই কোডটা দিলাম। কোড দেওয়ার পর এখানে কনফার্ম করবেন, এই যে কোড দেওয়ার পর যদি কনফার্মে ক্লিক করি, দেখুন এই কনফার্মে ক্লিক করার সাথে সাথে তখন আপনার এই বিকাশের পিন নাম্বারটা যাবে। তো আপনি পিন নাম্বারটা দিয়ে তারপরে আবার কনফার্মে ক্লিক করবেন, যে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সব কিছু তারা নিয়ে নেবে এবং জাস্ট একটা মেসেজ দিবে যে সাকসেসফুল, এই যে বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল দিচ্ছে। এখন যদি আমি এই যে মাই ডোমেনে যাই, মাই ডোমেনে গেলে এখানে দেখুন যে অ্যাক্টিভ চলে আসছে, তখন অ্যাক্টিভে ক্লিক করেন বা তার পাশে যেটি আছে সেটিং, হ্যাঁ এখানে ক্লিক করলে হবে। ক্লিক করলেই আপনার যে যে পেমেন্ট করলেন সে পুরো ডিটেলসটা এখানে দেখাবে, যে দেখুন এখানে পুরো ডিটেলসটা দেখাবে, এই যে পুরো এই 5 বছরের জন্য করলেন, যে 5 ইয়ার্স এটা দিয়ে দিচ্ছেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারের সাথে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।